ঘটে যাওয়া অপরাধ আর তার পেছনের খবর নিয়ে সময়ের বিশেষ আয়োজন অপরাধ সূত্রে স্বাগত। সঙ্গে আছি আমি ওমর ফারুক। এই নাম্বারে ব্যাক করেন। কিশোর কাউসার অপহৃত হওয়ার পরের দিনই তার নামে এমন চিরকুট আসে বাবার দোকানে। কথা মতো কল ব্যাক করলে মুক্তিপণ হিসেবে চাওয়া হয় 50,000 টাকা, কিন্তু টাকা দেওয়ার পরও খুন হতে হল এই নিরপরাধ সহজ সরল কিশোরকে। হত্যার প্রায় 3 মাস পর ঈদ উল ফিতরের আগের দিন কেরানীগঞ্জের জাউলাটি থেকে কাউসারের লাশ উদ্ধার করা হয়। ১৬ই মে প্রতিদিনের মতোই কাউসার স্কুলে যায়, কোচিংয়ে যায়। কোচিং থেকে ফিরে মায়ের কাছে খাবার চায়। মা তখন নামাজ পড়ছিল। ক্ষুধা সহ্য করতে না পেরে কাউসার নিজেই ফ্রিজ থেকে মালটা নিয়ে ছোট ভাই সহ কেটে খায়। এরপর সে বাসার থেকে বেরিয়ে যায়। এটাই তার শেষ যাওয়া। এরপর কাউসার আর ফিরে আসেনি। রাত্রে আমার আর ঘুম আসে না, আমি বারবার গেলে ঘুম থেকে জাগনো হয়ে যাই। বুবুর বাসায় ফোন দেয়, মার বাসায় ফোন দেয়, আত্মীয় স্বজনের বাসায় ফোন দেয়, আর আমার ছেলে আসে নাই ঘরে। পরদিন কাউসারের বাবার দোকানে একটি চিরকুট আসে। এন্দা কিন্তু চিগলা চিগলি বিছরা বিছরি হইতাছে। ওয়ার পর আমি হঠাৎ করে ওই আপনার ওই কাগজটা তুইলা আমি খুললাম। খোলার পর যে দেখি যে এই নাম্বারে ব্যাক করুন কাউসার। ফোনটা লাগায় আর বলছে যে কাউসারের বিশ্রাস, কাউসার আমাদের কাছে বন্দি। হ্যাঁ, তো এখন কি করতে হবে? কয় টাকা লাগবে? কত টাকা? কয় 50,000 টাকা লাগবে। টাকাটা রাখ, এখানে রাখার পরে এখানে 10 ইঞ্চি ইট আছে, ইটটা টাকাটা উপরে থিয়া যায়। পরে হলে আমি টাকাটা রাখা 10 ইঞ্চি ইট উপরে দিয়া চলে গেছি। এখানে একটা মহিলা বসা ছিল কালো মতো, মহিলার বয়স 50 নিচে হবে না, 50-এর উপরে হবে। এরপর চলে কাউসারকে পাবার অপেক্ষা। দীর্ঘ অপেক্ষার পরও কাউসার ফেরে না, ফিরবে কি করে? কাউসারকে যে লুকিয়ে রাখা হয়েছে ওরই বাসা থেকে মাত্র 150 গজ দূরে ফরিদার বাসায়। কাউসারকে এই ঘরে আইনা অচেতন কইরা তারে এইখানে একটা চৌকি ছিল, চৌকির নিচে অনেক কাঠ করি ছিল, এই কাঠ করির নিচে তারে ভিতরে ঢুকে তারে কাঠ করে দিয়ে তার ডাইকা রাখা হয়েছিল। সেখানে 3 দিন অচেতন অবস্থায় লুকিয়ে রাখার পর রাত প্রায় 2টার দিকে কাউসারকে নির্মম ভাবে হত্যা করা হয়। এইভাবে তারা খাতে হয়তো বা ফ্লোরে রেখে তারে গলায় টিপা হাতে ধরা বুকে পাড়া দিয়ে চারজনে তারা হত্যা করছে। এরপর চলে লাশ লুকানোর পৈশাচিক অধ্যায়। ওয়ালটার উপরে রশিদা উঠেছে, রশিদা উঠাইয়া হেসরায় আইনা গোল করে গাথা করে মনে করেন বসা অবস্থায় ভিতরে রাখছে। ভিতরে জানে দেখে আরে পাথরটা ঘরের মধ্যে বাড়ি দিয়া ভিতরে গাতার ভিতরে ঢুকেছে। তারপরে ওই পাথরটা মাথার উপরে রাখা, তারপরে এই বালু গুলা দিয়ে এখানে পরিষ্কার করে সুন্দর করে চাপা মাটি দিয়া এভাবে চলে গেছে। হত্যাকাণ্ডের পরও খুনি জামির এবং তার সহযোগীরা দীর্ঘদিন সদর পেয়ে এলাকায় বসবাস করছিল। কাউসারের পরিবারের প্রতিটি মুহূর্তের গতিবিধি নজরে রাখছিল তারা। ডিবি পুলিশ দীর্ঘ প্রচেষ্টার পর হত্যাকারী জামির আলতাফ ফরিদা শাহজানকে গ্রেফতার করে। এই ঈদ উল ফিতরের 2 দিন আগে জামির জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে যে সে কাউসারকে তারা হত্যা করেছে এবং তার সাথে যারা তার সহযোগীদের নাম প্রকাশ করে। আমরা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে এই জামিরের সহযোগীদের গ্রেপ্তার করতে সক্ষম হই। অপহরণকারীদের সবাইকে কাউসার চিনে ফেলেছিল এবং তারা নিরাপদ থাকার জন্য কাউসার চিনে ফেলেছে। এখন চিনে ফেলে যদি সে ভবিষ্যতে সবাইকে বলে দেয়, মানুষকে বলে দেয়, তখন তাদের আর সমস্যা হবে। এই কারণে তাদেরকে তাদের নিরাপত্তার কারণে, তারা নিরাপদ থাকার উদ্দেশ্যে তাকে হিসেবে রাখতে চায়নি। জামির আলতাফ ফরিদা খুনের কথা স্বীকার করে সিএমএম আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। খুনিরা জানায় রাস্তার পাশের সেলুনে বসেই এই ঘৃণ্য হত্যাকাণ্ডের পরিকল্পনা করে তারা। পরে তাদের উপস্থিতিতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার প্রতিবাদ করে এলাকাবাসী, বের হয় মিছিল। সবার একটাই দাবি, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি। একদল ভাড়াটে সন্ত্রাসীর খেপা তলোয়ার, রামদা, সরকি আর বল্লমের এলোপাথারি ঘায়ে ছিন্ন ভিন্ন শরীর, সংজ্ঞাহীন তবু প্রাণ ছিল। একমাত্র উপার্জনক্ষম এই মানুষটিকে বাঁচাতে তুটে ছিল না পরিবারের, তবু হাসপাতালের বিছানায় 21 দিন লড়াই করে অবশেষে মৃত্যুর কাছেই হেরে গেছেন রংপুরের কৃষক জাহিদুল ইসলাম। ঈদের মাত্র 2 দিন আগে করুণ এই মৃত্যু পৃথিবীর সব আনন্দ থেকে বঞ্চিত করেছে পরিবারটিকে, কিন্তু তাদের শোকের ঘোর কাটার আগেই আইনের ফাঁক ফোকর গলে মুক্ত খুনিরা। ঈদের মাত্র 2 দিন আগে এই কবরে রাখা হয়েছে অখ্যাত এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ। কবরের মাটিতে চাপা পড়েছে যার শিশু সন্তান, স্ত্রী, বাবা মা আর স্বজনদের সুখ শান্তি, ভবিষ্যৎ। এই যুবকই ছিল 12 সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম। রংপুর সদরের উত্তম কেল্লাবন বামনপাড়া গ্রামের নুরুল হায়ের সঙ্গে 34% জমি নিয়ে বিরোধ ছিল পূর্বপাড়ার নূর মোহাম্মদের। 27 জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে এলাকাবাসী দেখে নূর মোহাম্মদ ছেলে শিমুল ও জামাতা হায়দার আলী ভাড়াটের লোকজন নিয়ে হামলে পড়েছে প্রতিপক্ষের ওপর। নুরুল হাই পক্ষের দাবি, নূর মোহাম্মদ জমিতে রোপা আমনের চারা নষ্ট করছে জেনে তার ছেলে ও ভাই ভাস্তেরা সেখানে যায়, কিন্তু আচমকা তলোয়ার, রামদা, সুরকি, বল্লম সহ ধারালো সব অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে তাদের ওপর। ওরা যে ধারালো অস্ত্র নিয়ে এই ধরনের আক্ষেপ নিয়েছিল আমাদের মারার জন্য, এটা আমাদের কল্পনা ছিল না। কিন্তু মানুষকে এই ধরনের কুপিয়ে মারে আমার জীবনে প্রথম আমি দেখেছি। এবং ওকে আগাইতে যে আমার 2 হাতে এই হাতে মারছে এবং একটা আঙ্গুল ফেলাইয়ে দিয়েছে এবং আরো 2টা আঙ্গুল পরার মুখোমুখি আছে এবং আমার এই জায়গায়ও মারছে হাতে কলকুনার কাছে এবং এই হাড় ভাঙিয়ে রেখে সালের কাছে মানে চামড়ার কাছে সীমিত আটকে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত করে ঠিকই, কিন্তু তার আগেই আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। সবচেয়ে গুরুতর জখম নুরুল হায়ের বড় ছেলে জাহিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো হয় ঢাকায়। এই ঘটনায় তার আরেক ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন, কিন্তু আদালতে ভুল তথ্য দিয়ে জামিন নেয় আসামিরা। সিমন সে প্রথম চোট দেয়, তারপরে তার ভগ্নিপতি হায়দার আলী সে চোট দেয়, তার বাড়ি হচ্ছে পিরিকাছা বড় দরগা, সে বাইরে হিসেবে এবং তার টাকা পয়সা অনেক। এই সিমন মাঝে মাঝে আসে এবং হুমকি দেয় যে আমি আর্মির চাকরি করি, কে আমাদেরকে। 17 আগস্ট ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদুল ইসলাম। 18 আগস্ট লাশ এনে গ্রামে কবর দেয়া হয় তাকে। জাহিদুলের মৃত্যু শুধু শোক নয়, অনিশ্চয়তায় ফেলেছে তার গোটা পরিবারটিকে। আমি সর্বকে কি করি, আমার তো শেষ বাস, আমি তো আজ চলতে পারবো না। ও তো উন্নতি খোয়াছিল আমাদের, এখন আমাদের এই বাচ্চাকে খাবো কেমন, আমার শেষ পর্যায়ে আসি দিবি আর কি। আদালতকে ভুল বুঝিয়ে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে পড়েছে এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের আসামিরা। জাহিদুলের মৃত্যুর পরও পুলিশের নিষ্ক্রিয়তায় অভিযুক্তরা অর্থবিত্ত প্রভাবসহ সর্বশক্তি দিয়ে মামলা থেকে বাঁচার সুযোগ পাচ্ছে বলে অনেকের অভিযোগ। এই ঘটনার পরপরই আমরা 8 জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করছি, কিন্তু আমার ভাই ঢাকা মেডিকেল কলেজে মারা গেল, কিন্তু আজ পর্যন্ত পুলিশ আমাদের বিষয়ে কোনো কিছু খোঁজ খবর নিল না এবং মামলার কোনো তৎপরতাও দেখলাম না। আসামিরা অযথা জামিন হয়ে চলে গেল, কিন্তু কোনো সুষ্ঠু বিচার পাইলাম না আজ পর্যন্ত, কোনো আসামিও ধরা হয়নি, অথচ আসামিরা আইনের কাছে মানে নাকের ডগার উপর দিয়ে তারা জামিন হয়ে চলে গেছে। এখন মেডিকেল থেকে আমাদের রোগীর তখন ঢাকা পাঠিয়ে দেয়, ঢাকা যাওয়ার পরে ওরা বলছে ম্যাজিস্ট্রেটকে বলে ওরা তো এখন মানে সুস্থ হয়ে গেছে, নাম কাটিতে ইলিশ হয়ে বাড়ি চলে গেছে, আর যে একটু বেশি ক্ষতি হয়েছিল তাও সুস্থ, বর্তমানে এখন গরিব মানুষ ঢাকা ঢাকা যে ইস্কা চালে খাচ্ছে, এইভাবে বলেই আমরা যাত্রাটা নিয়েছি। এলাকায় ঢাকাইয়া নামে পরিচিত নূর মোহাম্মদের কেল্লাবন্দ পূর্বপাড়ার বাড়িতে গিয়ে অভিযুক্তদের পাওয়া গেল না। একজন মহিলা দরজার ওপাশ থেকে জানালেন তাদের বাড়িতে না থাকার খবর। জামিন হওয়ার পর বাসায় নাই কেন? এখন নাই, আসলো আবার চলে গেছে। তবে বাড়ির আশেপাশের লোকজন জানালেন নূর মোহাম্মদ সম্পর্কে। এলাকার লোককে জানায় নাই,
এলাকার লোকরা এদের পিছনে এই যে আছে নাই নাই মারামারির তো সবাই বলে খারাপ। আদালতে ভুল তথ্য দিয়ে আসামিদের বেরিয়ে যাবার কথা স্বীকার করলেন কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন, স্বীকার করলেন জাহিদুলের মৃত্যুর কথাও। তবে উচ্চ আদালত থেকে জামিনে থাকায় আসামিদের গ্রেফতার করা যাচ্ছে না বলে জানালেন তিনি। আসামি পক্ষ তাদের আইনজীবীর মাধ্যমে মিথ্যা তথ্য দেয় যে জাহিদুলের কোনো জখম হয়নি বা এরকম কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি প্রসিকিউশন পক্ষ, তারা মিথ্যা তথ্য দিয়ে আসামিদেরকে জামিন করে নিয়েছে। তো এখন যেহেতু জাহিদুল মারা গেছে আমরা ধারা 302 ধারা সংযোজন করব এবং মনে হয় আগামী ডেটে তারা আটক হবে। সবকিছু অবগত থাকার পরেও আসামিদের গ্রেফতার না করার পুলিশি এই ব্যাখ্যা যদি সঠিক হয় তবে একেই বলতে হবে আইনের ফাঁক ফোকর। আর অসহায় মানুষের বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হলে এইসব ফাঁক ফোকর বন্ধ করার দাবি সচেতন মহলের। নামের মিল জীবন থেকে কেড়ে নিল 5টি বছর। বিরতির পর থাকছে বিনা দোষে অন্যের যাবজ্জীবন সাজা খাটা জাকিরের জবানিতে ঘটনার আদ্যোপান্ত।